ভালো ইউনিভার্সিটিতে ইংলিশে মাস্টার্স করতে চাও? সামনেই পিজি এন্ট্রান্স, কীভাবে শুরু করবে বুঝতে পারছো না? খুব ওরিড অ্যান্ড কনফিউজড? তোমাদের কনফিউশন এবং দুশ্চিন্তার দিন শেষ হতে চলেছে, কারণ আমরা নিয়ে এসেছি TASDP ফর্মুলা, যা তোমাদের ইংলিশ পিজি এন্ট্রান্সের সেলফ প্রিপারেশনে খুব খুব সাহায্য করবে। এই ফর্মুলা ফলো করে সেলফ প্রিপারেশন নেওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর আমাদের চ্যানেল ইংলিশ লিটারেচার সিম্প্লিফাইড সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। চলো আর দেরি না করে জেনে নিই TASDP ফর্মুলা সম্পর্কে। টি ফর টার্গেট, এ ফর অ্যানালাইসিস, এস ফর স্টাডি, ডি ফর ডেভেলপিং প্যাটার্ন, আর পি ফর প্র্যাকটিস। প্রথমেই আসি টি অর্থাৎ টার্গেটে। তোমাদের পছন্দের কয়েকটি ইউনিভার্সিটি তোমাদের সিলেক্ট করতে হবে, অর্থাৎ তোমরা যে যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাও সেই টার্গেট ফিক্স করতে হবে। তোমাদের সামনে ইউনিভার্সিটি চুজ করার প্রচুর অপশান রয়েছে। পশ্চিমবঙ্গে অনেকগুলি স্টেট এইডেড ইউনিভার্সিটিজ রয়েছে, যেমন কলকাতা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, বার্ডওয়ান ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটি, আলিয়া ইউনিভার্সিটি, এছাড়াও একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি বিশ্বভারতী ইউনিভার্সিটি রয়েছে। যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরের কোয়ালিটি সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে চাও তাহলে রয়েছে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি, পন্ডিচেরি ইউনিভার্সিটি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি, এফ্লু। তোমরা চাইলে এই ইউনিভার্সিটিগুলোকেও টার্গেট করতে পারো। এই সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলি ছাড়াও অন্যান্য সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলিতেও অ্যাডমিশনের জন্য CUCET সেন্ট্রাল ইউনিভার্সিটি কমন এন্ট্রান্স টেস্টে অ্যাপিয়ার হতে পারো। টার্গেট ইউনিভার্সিটি ফিক্স হওয়ার পর তোমাদের ফলো করতে হবে ফর্মুলা দ্বিতীয় ধাপ এ অর্থাৎ অ্যানালাইসিস। তোমরা যে ইউনিভার্সিটিগুলো টার্গেট করবে সেই ইউনিভার্সিটির ইউজি এবং পিজি সিলেবাস সম্পর্কে খুব ভালো ধারণা তৈরি করে নিও। যদি সেই সিলেবাসে কোনো আননোন টেক্সট অথার থাকে সেগুলোর বেসিক ডিটেলস জেনে নেবে। টার্গেট ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের এন্ট্রান্সের প্রশ্ন কালেক্ট করো, সেই ইউনিভার্সিটির সিলেবাসের সাথে ট্যালি করো এবং অ্যানালাইসিস করো। তাহলেই ইউনিভার্সিটির এক্সাম প্যাটার্ন, কোয়েশ্চেনের ট্রেন্ড সম্পর্কে তোমরা আন্দাজ করতে পারবে এবং বুঝতে পারবে কেমন করে তোমাদের স্টাডি এগিয়ে নিয়ে যাবে। এই গুরুত্বপূর্ণ স্টেপটি কমপ্লিট করে তোমরা চলে এসো ফর্মুলার থার্ড স্টেপ এস অর্থাৎ স্টাডিতে। এন্ট্রান্স পরীক্ষায় হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এর জন্য তোমরা যে কোনো একটি স্ট্যান্ডার্ড হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের বই ফলো করো, যেমন এডওয়ার্ড অ্যালবার্টের বই, রোটলেজ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের বই, অদিতি চৌধুরীর বই, মাইকেল আলেকজান্ডারের বই, এছাড়াও MH আব্রামসের লিটারারি টার্মস, PK নায়ারের লিটারারি থিওরি, লিটারারি ক্রিটিসিজম এবং কালচারাল স্টাডিজের বই বিগিনার্সদের ক্ষেত্রে খুব হেল্পফুল। ভোকাবুলারি গ্রামার পোর্শন স্ট্রং করার জন্য যে কোনো স্ট্যান্ডার্ড গ্রামার বই ফলো করার চেষ্টা করুন। এই বইগুলোর মধ্যে কয়েকটি খুব গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা ডাউনলোড করতে পারো। এরপর চলে এসো ডি অর্থাৎ ডেভেলপিং প্যাটার্নে। টার্গেট ইউনিভার্সিটির সিলেবাস, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস এবং সাজেস্টেড ইম্পর্ট্যান্ট বুকস পড়ার পর তোমরা কোন কোন এরিয়া থেকে প্রশ্ন হচ্ছে তার একটা প্যাটার্ন বুঝতে পারবে এবং সেই প্যাটার্ন অনুযায়ী এরিয়াগুলো সাজিয়ে নিও। যেমন ধরো নোবেল লরেটস, কারা কারা নোবেল পাচ্ছেন, কী কী লেখার জন্য পাচ্ছেন, ম্যান বুকার প্রাইজ উইনার্স, কারা কারা ম্যান বুকার পাচ্ছেন, কোন কোন বইয়ের জন্য পাচ্ছেন, সাহিত্য একাডেমি প্রাইজ উইনার্স, বিভিন্ন লিটারেরি মুভমেন্টসগুলো যেমন ধরো নিও ক্লাসিসিজম, রোম্যান্টিসিজম, মডার্নিজম, বিভিন্ন স্কুলস অফ পোয়েটস যেমন ধরো ক্যাভালিয়ার পোয়েটস, মেটাফিজিক্যাল পোয়েটস, রোম্যান্টিক পোয়েটস, এলিজিস, ফিল্ম অ্যাডাপ্টেশন অফ নভেলস অ্যান্ড প্লেস, যে সমস্ত নভেল এবং নাটক তার ফিল্ম অ্যাডাপ্টেশন হচ্ছে তার একটা তালিকা করতে পারো, লেখকের ছদ্মনামের একটা তালিকা করতে পারো। এই প্যাটার্ন অনুযায়ী তোমরা এরিয়াগুলো সাজিয়ে নিও। এরপর লাস্ট বাট নট দ্য লিস্ট পি অর্থাৎ প্র্যাকটিস।
বাজার চলতি নেট ওরিয়েন্টেড আরিহান্ত বা উপকার্স পাবলিকেশনের বই থেকে তোমরা প্র্যাকটিস করতেই পারো, কিন্তু আমি সাজেস্ট করব ইউজিসি নেট বা ডব্লিউবি সেট পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে প্র্যাকটিস করার, কারণ এই প্রশ্নগুলো খুব স্ট্যান্ডার্ড এবং অথেন্টিক। ইউজিসি নেট এবং ডব্লিউবি সেটের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমরা ডাউনলোড করতে পারো আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে। যদি ইংলিশ পিজি এন্ট্রান্স সম্পর্কে কোনো কোয়ারিজ থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিও। ফ্রেন্ডস, এই ফর্মুলা অ্যাপ্লাই করে প্রিপারেশান নিতে থাকো, তোমাদের সার্বিক সাফল্য কামনা করি। আর হ্যাঁ, ফর্মুলাটি কিন্তু মাথায় রেখো, TASDP।